আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বিশেষ করে নোমানের দিকে তো নয়। আমান এবার দাদিকে আলাদাভাবে আবার সালাম দিয়ে বলল, দাদি আমি আমান, আর এ হলো আমার ছোট ভাই নোমান। দাদি সেই কথা শুনে বলল, ও তুমি আমান, তোমার কথাও বলেছে আমাদের। ও তাই, তা কি বলেছে আমার কথা? এই বলে আমান তানিশার দিকে তাকালো। তানিশা তো পড়ে গেল মহা ঝামেলার মধ্যে। দাদি কি শুরু করেছে এসব? দাদি আমানের সম্পর্কে কিছু বলার আগেই তানিশা বলল, দাদি সবার হাতে এবার ঠান্ডা ঠান্ডা জুসটা দিয়ে দাও তো, গল্প করার অনেক টাইম পাবে, তা না হলে ঠান্ডা জুস গরম জুস হয়ে যাবে, যে গরম পড়েছে। দাদি সেই কথা শুনে নিজেই সবার হাতে হাতে ফলের জুস তুলে দিলেন, আর সবাই সাথে সাথে পান করা শুরু করে দিল, কারণ সবার গলায় একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিন্তু নোমান জুসের গ্লাস হাতে নিয়ে বসে আছে, সে একটা ভাড়া চুমুক দিল না। তানিশা খেয়াল করলো ব্যাপারটা, তবে সে কিছু বলল না, কারণ সবার সামনে নোমানের সাথে এত বেশি আন্তরিকতা দেখানো যাবে না, তা না হলে সবাই অন্য কিছু ভাববে, কারণ তার মনে হয়েছে নোমানের প্রতি অনেক বেশি ফিলিংস আছে, তার সাথে আছে অতিরিক্ত মাত্রার দুর্বলতা, কারণ নোমান তাকালেই সে কেন জানি দুর্বল হয়ে যায়, নিজেকে তখন ভিন গ্রহের প্রাণী মনে হয়। তন্নি নোমানের হাতে জুসের গ্লাস দেখে বলল, কি হলো, খাচ্ছেন না কেন আপনি, এভাবে ধরে আছেন কেন? নোমান তন্নির কথা শুনেও ধরেই থাকলো জুসের গ্লাসটি, আর তানিশার দিকে তাকিয়ে বলল, উপযুক্ত সময়ের অপেক্ষা করছি, সময় হলে এমনি খাব। তন্নি নোমানের কথা কিছুই বুঝল না, কিন্তু বেশি কিছু জিজ্ঞেসও করতে পারল না, যদি নোমান আবার তাকে বোকা ভাবে। এমনিতেই নোমান সব সময় তাকে বোকা বোকা বলে খেপায়। আমান এবার কথা বলে উঠল, সে বলল, কি হলো নোমান, খাচ্ছিস না কেন, কি ভাববে সবাই, না খেতে মন চাইলেও খেতে হবে, নাক কান চোখ বন্ধ করে ঢোক করে গিলে ফেল। আমান ভেবেছে নোমান বড় লোকই করছে, সেজন্য সেই সব শরবত খেতে চাচ্ছে না। তানিশা এবার নিজেই নোমানদের কাছে আসলো, এসে দেখে নোমান এখনো কিছুই খায়নি। তানিশা বুঝতে পারছে না নোমানের এমন মতি গতি, তবে নোমানের তাকানো দেখে মনে হচ্ছে নিশ্চয় নোমান তার মুখেই শুনতে চাচ্ছে কথাটা, তাকেই মনে হয় খাওয়ার জন্য বলতে হবে আবার। এই ছেলেটা এমন শুরু করেছে কেন? তানিশার মাথাতে সত্যি কিচ্ছু ঢুকছে না। তাছাড়া নোমান সবার সামনে যেইভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে তাকে, কারো নজরে আসলে কি হবে তখন? তানিশা যখন দেখল নোমান সেই আগের মতোই জুসটা ধরে আছে আর বারবার তার দিকে তাকাচ্ছে, তখন তানিশা টেকনিক করে সবাইকে আরও এক গ্লাস করে জুস দিতে লাগলো, আর এই সূচকে নোমানের কাছে গিয়ে বলল, আপনি তো আগের জুসটাই শেষ করেননি, তাড়াতাড়ি শেষ করুন, পরবর্তী নাস্তাগুলো কখন খাবেন? নোমান তানিশার কথা শোনা মাত্র এক চুমুকে শেষ করলো গ্লাসের সব জুস। তানিশা তা দেখে বলল, আর এক গ্লাস দিব? নোমান হ্যাঁ না কিছুই বলল না, তবে বোঝা যাচ্ছে সে তানিশার হাতের আরও এক গ্লাস জুস খেতে চায়। তানিশা সেজন্য আরও এক গ্লাস জুস দিল। নোমান এবারও সব জুস এক চুমুকে শেষ করে ফেলল। নোমানের এমন আচরণে তানিশা বেশ অবাক হল, তার ভীষণ ভয় হতে লাগলো, নোমান আবার না চিনি উল্টাপাল্টা কিছু করে, কেমন যেন লাগছিল নোমানের আচরণ। নোমান আসলে এরকম বিহেভ করে বোঝাতে চাইছে তানিশা নিজের থেকে বুঝতে পারুক তার ফিলিংসের কথা, তাকে যেন নিজের মুখে কিছু বলতে না হয়, তার আগেই যেন তানিশা সব কিছু বুঝতে পারে আর নিজের মুখে তার ভালোবাসার কথা প্রকাশ করে। কিন্তু নোমান হয়তো জানে না তানিশা কতটা চাপা স্বভাবের মেয়ে। নোমান যেমন তার ইগো নিয়ে থাকে, অতিরিক্ত ইগোর জন্য নিজের ফিলিংস প্রকাশ করতে পারছে না, তানিশাও ঠিক তেমনই, তার মুখ থেকে কথা বের করা অত সহজ নয়, তার বুক ফাটবে তবুও মুখ ফুটবে না, এতটা কঠিন মেয়ে তানিশা। সবার খাওয়া দাওয়া শেষ হলে তানিশা যখন নাস্তার প্লেটগুলো অন্য ঘরে নিয়ে যেতে ধরল, তখন তন্নি বলল, তানিশা হলুদের অনুষ্ঠান হবে না? তানিশা সেই কথা শুনে বলল, আবার জিগায়, হবে না মানে আলবাত হবে, নিজের বিয়েতে হলুদের অনুষ্ঠান হবে কিনা জানি না, আমার বোনের বিয়েতে হবেই হবে, কারণ দাদু ভাই আমার খুব শৌখিন, হলুদের প্রোগ্রামের সব খরচ উনি দিয়েছেন। বাহ দারুণ তো, তানি আপু সত্যি খুব লাকি। হ্যাঁ খুব ভালো আমাদের দাদু ভাই, বিয়ে না হতেই যে কেয়ার করে, কতজনের ভাগ্যে এমন বর জোটে। নোমান সেই কথা শুনে মনে মনে বলছে, আমার সাথে বিয়ে হলে এই আফসোসটা কখনোই করবে না, এমন কেয়ার করবো আর ভালোবাসবো, আমাকে ছাড়া দুনিয়ার সবাইকে ভুলে যাবে, এখনো সময় আছে, প্রকাশ করো মনের কথা। হঠাৎ আমান বলল, তোমার বিয়েতে হলুদের অনুষ্ঠান হবে না কেন, তুমি তো পালিয়ে বিয়ে করবে নাকি?
তানিশা তখন বলল, ভাইয়া কি বলছেন এসব, পালিয়ে বিয়ে করতে যাব কেন? বাবা মার সম্মতিতে ধুমধাম করে নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করব। এই বলে তানিশা নোমানের দিকে তাকালো। এদিকে আমান তানিশার কথা শুনে ঝাটকা খেয়ে গেল। তানিশা আবার কাকে পছন্দ করে? সে আবার প্রেম টেম করছে নাকি? না, আর দেরি করা যাবে না, খুব শীঘ্রই তার ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। নোমান শুধু শুনছে সবার কথা, সে কিচ্ছু বলছে না। নোমান এমনই, সে হাজারটা কথা বলে না, তবে একটা কথা বলবে, সেটাই হাজারটা কথা বলার সমান হয়। নোমান এবার সুযোগ বুঝে তানিশাকে উদ্দেশ্য করে তন্নিকে বলল, তন্নি, তোরও আবার নিজস্ব কোনো পছন্দের মানুষ আছে নাকি? থাকলে তাড়াতাড়ি বলে দিস, তা না হলে কিন্তু পরে পশ্চাতে হবে। জানিসই তো, আজকাল ভালো হ্যান্ডসাম ছেলেদেরকে মেয়েরা সিঙ্গেল থাকতেই দেয় না। তানিশা বুঝতে পারলো তাকে উদ্দেশ্য করেই কথাটা বলল নোমান, সেজন্য সে তখন উল্টো নোমানের উদ্দেশ্যে তন্নিকে বলল, তন্নি, কখনোই আগে বলবি না তুই, কারণ মেয়েরা কখনোই তার মনের কথা নিজে আগে বলে না, কারণ ছেলেরাই সবার আগে বলে, আর সবসময় মেয়েদের পিছে পিছে ঘোরে। মেয়েরা রাজি থাকলেও সহজে প্রকাশ করতে চায় না, কারণ তারা চায় ছেলেরা তাদের পিছে পিছে ঘুরুক। তন্নি তো একবার নোমানের দিকে তো একবার তানিশার দিকে দেখতে লাগলো। মেয়েরা আবার তার মনের কথা বুঝে ফেলো নাকি? তা না হলে নোমান এইভাবে বললো কেন, আর তানিশাই বা এইভাবে বললো কেন? তন্নির মাথার উপর দিয়ে উড়ে গেল সব। হঠাৎ তানিশার কাজিন হিয়া এলো তানিশাকে ডাকার জন্য আর বলল, তানিশা আপু তুমি এখানে? আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আপনাকে, আপনি রেডি হবেন কখন? তানি আপুর তো শ্বাস কমপ্লিট হয়েছে। তানিশা তখন বলল, হিয়া তখন তন্নিকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? তন্নি সালামের উত্তর দিয়ে বলল, আচ্ছা আপু পরে কথা হবে, আমাকেও এখন রেডি হতে হবে। আপু আপনিও রেডি হয়ে নিন, কিছুক্ষণের মধ্যে তো প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আমান তখন হিয়াকে বলল, শুধু তন্নিকেই বললে যে আমরা রেডি হব না, ন্যাচারালদের হলুদের অনুষ্ঠানে থাকা বারণ আছে। হিয়া তখন বলল, ছি ছি ছি, কি বলছেন ভাইয়া, বারণ থাকবে কেন? তবে মেরুন কালারের পাঞ্জাবি থাকতে হবে আপনার, তবে হলুদ প্রোগ্রামে থাকতে পারবেন, অন্য কালার হলে চলবে না, তা না হলে আমাদের হবুদুল্লাহ ভাই রাগ করবে। কেন রাগ করবে কেন? হিয়া তখন বলল, কারণ আমাদের হবুদুল্লাহ ভাই নিজে চয়েস করেছে কালার, আর নিজেই সবার জন্য এসব ড্রেস কিনে পাঠিয়েছে, ছেলেদের জন্য মেরুন কালারের পাঞ্জাবি আর মেয়েদের জন্য লেমন কালারের শাড়ি। তানিশাপু লিস্ট পাঠিয়ে দিয়েছিল, সে অনুযায়ী কেনা হয়েছে সবার জন্য, তবে যারা লিস্টের বাইরে অ্যাটেন্ড করবে তারা নিজের টাকা দিয়ে সেম কালারের ড্রেস কিনে তবে অ্যাটেন্ড করতে পারবে। আমান তখন বলল, এই আর কি সমস্যা, এখনই অনলাইনে অর্ডার করছি। তানিশা তখন বলল, ভাইয়া লাগবে না অর্ডার করা, লিস্টে আপনাদের নামও ছিল। আমান আর নোমান দুইজনই অবাক হলো, তানিশা তাতে নামও দিয়েছে, সে কি করে বুঝলো যে তারা দুজন আসবেই বিয়েতে? আসলে তানিশা জানতো আমান আসবেই, নোমানের ব্যাপারে সে শিওর ছিল না, তবু নোমানের নামটাও দিয়েছিল। ওদের দুইজনের গায়ের মাপ তন্নি দেখে শুনে নিয়েছিল। হলুদের অনুষ্ঠানটি তানিশাদের ফলের বাগানের মধ্যে করা হয়েছে, একটু অন্যরকম স্টাইলই করা হচ্ছে অনুষ্ঠানটি, সেজন্য বাগানটি খুব সুন্দর করে ডেকোর করা হয়েছে। স্টেজে বাহারি রঙের ফুলের পাশাপাশি স্যাটিন কাপড়, নেট, মরিচা বাতি দিয়েও ডেকোরেশন করা হয়েছে। তানিশাদের গ্রামে এই প্রথম বাড়ি কারো বিয়েতে পাত্র বিয়ের আগেই কনের বাড়ি এসে হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করছে। গ্রামের লোকজন এ নিয়ে বেশ কানাঘোষা করছে, কেউ কেউ তো ছি ছি করছে, তবে তানিশার পরিবারের কারো এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ বিয়ে তো হচ্ছেই, তাহলে পাত্র কেন আসতে পারবে না বিয়ের আগে? তারও তো হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড থাকতে মন চাইবে, বা তার বউকে হলুদের সাথে কেমন লাগছে তা দেখার ইচ্ছে জাগবে। যেহেতু হলুদের অনুষ্ঠানের সমস্ত আয়োজন তিনি নিজ দায়িত্বে করছেন, সেজন্য ওনাকেও আসতে হবে। আজকের প্রোগ্রামের সবচেয়ে মূল আকর্ষণ তো কনে হওয়ার কথা, কিন্তু কনের বদলে সেই আকর্ষণ দখল করে বসে আছে ডাক্তার ম্যাডাম, মানে আমাদের তানিশা, কারণ হবু দুলাভাই তার একমাত্র শালিকার জন্য এত সুন্দর একটা লেহেঙ্গা পাঠিয়েছে, যা তানিশা পড়ার পর সবার চোখ একদম ছানা বড়া হয়ে গেছে। কিন্তু তানিশা এখন পর্যন্ত ঘরের মধ্যেই চুপটি করে বসে আছে, কারণ সে এরকম সাজসজ্জা কখনোই করেনি, সেজন্য এই বেশে সবার সামনে আসতে ভীষণ লজ্জা লাগছে তার। তানিশা সেজন্য ঘরেই বসে আছে আর এক এক করে সবাইকে রেডি করছে, যারা রেডি হয়েছে তাদেরকে আবার চেক করছে, কারণ সমস্ত প্রোগ্রামের ভিডিও করা হবে,
আর সেজন্য অবশ্যই সবার সাজ সুন্দর আর পরিপাটি হওয়া চাই। অন্য মেয়েরা লেমন কালারের শাড়ির সাথে কাজ করা খয়েরি রঙের ব্লাউজ পরেছে, আর সবাই চুলগুলো খোপা করে তাতে টাটকা খয়েরি রঙের গোলাপ গুঁজেছে। অন্যদিকে ছেলেরা পরেছে মেরুন কালারের পাঞ্জাবি। এটাই হলো আজকের অনুষ্ঠানের সকল ছেলে আর মেয়ের ড্রেস কোড। তবে বরার কোণেও আলাদা রঙের ড্রেস পরেছে। কোণে পরেছে গাঢ় হলুদ রঙের মধ্যে সবুজ সুতোর কাজ করা জামদানি শাড়ি, সাথে সবুজ রঙের ব্লাউজ। আর বর পরেছে কোণের ব্লাউজের সঙ্গে ম্যাচিং করে সবুজ রঙের পাঞ্জাবি। এসব আইডিয়া সম্পূর্ণ তানিশার হবু দুলাভাইয়ের, আর সমস্ত খরচ তিনিই বহন করেছেন। ওনার কথা, বিয়ে যখন ধুমধামে হচ্ছে তাহলে সকল অনুষ্ঠান ভালোভাবেই সম্পন্ন করবেন তিনি। বিয়ে জীবনে একবারই হয়, বারবার তো আর হয় না। যদিও প্রথমে উনি এত বেশি ধুমধাম করতে রাজি ছিলেন না, এখন উনি আবার বলছেন সমস্ত আয়োজন জাঁকজমকভাবেই হবে। সবাই সবার সাজগোজ নিয়ে ব্যস্ত থাকলেও এক গুয়ে আর এক রোখা নোমানের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে চুপটি করে রুমের মধ্যে বসে আছে আর জানলা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। হয়তো তানিশাকে দেখার জন্যই এইভাবে জানলার কাছে বসেছে সে, কিন্তু কাউকে সেটা সে বুঝতে দেবে না। মনের কথা মনের মধ্যে রাখতে সে বেশি পছন্দ করে। নোমান আসার পর থেকেই এই ঘরের মধ্যেই আছে। বিয়ে বাড়িতে আসার জন্য অনেক বেশি উৎসাহ থাকলেও এখন কেন জানি আর থাকতে ইচ্ছে করছে না তার। আর কীভাবেই বা ইচ্ছে করবে? যে ছেলে কারোর সাথে মিশতে পারে না, নিজেকে মানিয়ে নিতে পারে না, তার এসব প্রোগ্রামে না যাওয়াই ভালো। অন্যদিকে আমান কত সহজে সবার সাথে মিশে গেছে, হলুদের প্রোগ্রামের জন্য রেডি হয়েছে, আবার তানিশার সকল আত্মীয় স্বজনদের সাথেও কথা বলছে, সবার সাথে পরিচিত হচ্ছে সে। আমানের এই বিশেষ গুণটির কারণে সবাই তাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু নোমান কারোর সাথে ঠিকভাবে মিশতে পারে না, কারোর সাথে ভালোভাবে কথা বলতে জানে না, বিধায় সবাই তাকে অহংকারী মনে করে। আসলে সে শুধু বইয়ের পাতায় মুখ গুঁজে বসে থাকাই শিখেছে। তাকে কখনোই বলতে হয়নি নোমান পড়তে বসো, নোমান তোর কাল এক্সাম, নোমান পড়াশোনা বাদ দিয়ে কি করছিস। বরং মাঝে মাঝে উল্টো তাকে বলতে হয়েছে, নোমান এবার একটু বইটা রেখে দে, কয়েক মিনিট একটু রেস্ট কর। আমান এবার নোমানকে ডাকার জন্য এলো, কারণ নোমান যেইভাবে ঘরবন্দি হয়ে আছে লোকে তো তাকে পাগল মনে করবে। আমান রুমে ঢুকতেই নোমান হো হো করে হেসে উঠল আর বলল, ভাইয়া এটা তুমি কি পড়েছ? কেন, কি হয়েছে? নিজেকে দেখেছ আয়নাতে? আমান সেই কথা শুনে বলল, কি হয়েছে বলবি তো? নোমান তখন বলল, তোমাকে এই পাঞ্জাবিটা একদম মানায়নি, কারণ পাঞ্জাবিটা অনেক বেশি শর্ট আর ঢিলা ঢিলা লাগছে। আমান তখন বলল, ওরকম একটু হবেই, তানিশা তো আর আমার ফিগার মেপে মেপে দেখেনি, আন্দাজে বানাইছে। এসব হাসি ঠাট্টা বাদ দিয়ে এবার একটু ঘর থেকে বের হ, বাইরে গিয়ে দেখ সবাই কত মজা করছে। আমার ভালো লাগছে না কিছু, তুমি গিয়ে মজা করো। আমান সেই কথা শুনে বলল, তাহলে তুই পাঞ্জাবি পড়বি না? না। ওকে, না পড়লে কি আর করার আছে? এই বলে আমান চলে যেতে ধরল। নোমান তখন বলল, ভাইয়া তন্নি কোথায়, ওকে দেখছি না যে। আমান সেই কথা শুনে দাঁড়িয়ে গেল আর বলল, ওকে কি আর আজ তুই খুঁজে পাবি, আজ তো সাজগোজ করতেই সারাদিন পার করে দেবে সে। আসলে তন্নির খোঁজ করা একটা বাহানা মাত্র, নোমান তো জানতে চাচ্ছে তানিশা কোথায়। তাছাড়া সে জানে তানিশা যেখানেই থাকবে তন্নিও সেখানে থাকবে। নোমান সেই থেকে জানালার কাছে একখানা বই হাতে নিয়ে বসে আছে, বাট একটাবারের জন্য তানিশার দেখা সে পেল না। নোমান তন্নির কথা বলতেই তন্নি সে উপস্থিত সেখানে, কারণ সে তার সাজগোজ ইতোমধ্যেই কমপ্লিট করে ফেলেছে। নোমান তন্নিকে দেখে মোটেও চিনতে পারছে না, কারণ তাকে এত বেশি গর্জিয়াস লাগছে যে তাকে দেখে মনে হচ্ছে খোরো নায়িকা হলুদের ফটোশ্যুটের জন্য রেডি হয়েছে। তন্নি কোনো কথা না বলে বোবার মতো দাঁড়িয়ে থাকল। সে দেখতে চাচ্ছে নোমান কি বলে, কিন্তু নোমান তো তন্নিকে দেখে তানিশার কথা ভাবছে। তানিশাকে সাজগোজ করে কেমন লাগছে তা দেখার জন্য আর একটা মিনিটেরও তর সইছে না নোমানের। কিন্তু তানিশা দেখা সে পাবে কিভাবে? তানিশা তো সেই থেকে নিরুদ্দেশ, যার জন্যই বাড়িতে আসা সেই তো তার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমান হঠাৎ তন্নিকে বলল, কিরে তন্নি, বোবার মতো চুপচাপ হয়ে আছিস যে, আর তুই একাই কেন, তানিশা কোথায়? তন্নি তখন বলল, আগে বলেন আমাকে কেমন লাগছে, তারপর তানিয়ার কথা বলবো। আমান সেই কথা শুনে বলল, তোকে একদম ঝাক্কাস লেমন পুরির মতো লাগছে, চোখ ফেরানোই যাচ্ছে না। তন্নি তখন নোমানকে উদ্দেশ্য করে বলল, আপনি কিছু বলছেন না যে। নোমান তখন বলল, আমি আর কি বলবো বল, আমি তো তোকে চিনতেই পারছি না। আমান সেই কথা শুনে বলল, তুই তো চিনতেই পারবি না,
কানা লোক আবার দেখতে পারে নাকি? নোমান আমানের কথা শুনে ভীষণ রেগে গেল আর রাগান্বিত কণ্ঠে বলল, ভাইয়া বলছি না আমাকে কানা বলবে না, তাই দাঁড়া দেখাচ্ছি। এই বলে আমান হঠাৎই নোমানের চশমাটি কেড়ে নিল আর তার পকেটে রাখল। নোমান আমানের এমন কাণ্ড দেখে ভীষণ রেগে গেল। সে তখন চিৎকার করে বলল, ভাইয়া চশমাটা দাও, তাও বলছি। তন্নিও বলল, আমান ভাইয়া দিয়ে দিন চশমাটা, তা না হলে উনি দেখবেন কিভাবে? না দিব না, তবে ও যদি পাঞ্জাবি পরে আমাদের সবার সাথে প্রোগ্রামে উপস্থিত থাকে তবেই পাবে এই চশমা। এই বলে আমান রুম থেকে বের হয়ে গেল। নোমান তখন তন্নিকে বলল তার লাগেজ থেকে আরেকটা চশমা বের করার জন্য। তন্নি সেই কথা শুনে নোমানের জন্য চশমা খুঁজতে গেল ব্যাগে, কিন্তু ব্যাগে আর কোনো এক্সট্রা চশমা ছিল না। নোমান তাড়াতাড়ি করতে চেয়ে এক্সট্রা চশমা নিতে ভুলে গেছে। তন্নি যে এত সুন্দর করে সাজগোজ করলো তা নোমান ভালো করে তো দেখতেই পেল না। এই আফসোস করতে করতেই তন্নি রুম থেকে চলে গেল, কারণ তন্নি ভালো করেই জানে নোমান চশমা ছাড়া দূরে সব জিনিস আবছা আবছা দেখে। সামনে কেউ দাঁড়িয়ে থাকলে তার অভাব বুঝতে পারে, সে কে সেটাও বুঝতে পারে, বাট স্পষ্ট দেখতে পারে না। অন্যদিকে আমান চশমা নিয়ে কই যে নিরুদ্দেশ হলো তাকে আর তন্নি খুঁজেই পেল না। আমানের এমন দুষ্টুমি করা নোমান মোটেও সহ্য করে না, সে রগে কিরমির করতে লাগলো। কিন্তু অন্যের বাড়ি বলে কিছু করতেও পারল না, তা না হলে এতক্ষণে পুরো বাড়ি মাথায় তুলত সে। এদিকে সবার সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, সেজন্য এক এক করে সবাই বাগানের ভেতরে প্রবেশ করছে। অন্যদিকে কনেকে আগে স্টেজে বসে রেখেছে সবাই, বাড়ির মধ্যে আর একজন লোকও নেই। মুহূর্তের মধ্যেই পুরো বাড়ি ফাঁকা হয়ে গেল। সব শেষে তানিশা বের হলো রুম থেকে, কারণ তার আর এইভাবে লজ্জা পেলে চলবে না, কারণ তার হবু দুলাভাই চলে এসেছে। সে ঘরের মধ্যে বসে থাকলে অনুষ্ঠানের প্রতিনিধিত্ব করবে কে? তানিশা তার রুম থেকে বের হতেই হঠাৎ কি মনে করেছে না নোমানের রুমে চলে গেল। তানিশা রুমে গিয়ে দেখল নোমান এখনো রুমের মধ্যেই শুয়ে আছে। তানিশা এখন কি করবে বুঝতে পারছিল না। সে ভেবেছে হয়তো নোমানও রেডি হয়ে বাগানে চলে গিয়েছে, এইভাবে নোমানের মুখোমুখি হয়ে যাবে সে ভাবেনি কখনো। অন্যদিকে নোমান তানিশাকে দেখা মাত্রই তাড়াতাড়ি করে উঠে বসল। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। আবছা আবছা দেখা যাচ্ছে, তবু বোঝা যাচ্ছে খড়ি আর সবুজের কম্বিনেশনে তানিশা সুন্দর হাতের কাজ করে একটা লেহেঙ্গা পরেছে। চশমাটা থাকলে স্পষ্ট দেখতে পেত সে। তার ভাই কেন যে এইভাবে চশমাটা খুলে নিল সত্যি তার ভীষণ রাগ হচ্ছে। যাকে দেখার জন্য এতক্ষণ ধরে বসেছিল আর এখন সে চোখের সামনে দাঁড়িয়ে আছে তবু ভালোভাবে দেখতে পারছে না। নোমানকে এইভাবে তাকানো দেখে তানিশার এক মুহূর্ত থাকতে চাইল না, সেজন্য সে চলে যেতে ধরল। ঠিক তখনই নোমান বলল, আগে যেও না, দাঁড়াও একটু। তানিশা সেই কথা শুনে দাঁড়িয়ে গেল। তানিশাকে দাঁড়ানো দেখে নোমান এগিয়ে এলো তানিশার কাছে, একদম কাছে আসলো তানিশার। দুইজন দুইজনের নিঃশ্বাস অনুভব করতে পারছে, এত কাছাকাছি দুইজন। নোমান কেন জানি তানিশার চারপাশে ঘুরে ফিরে দেখতে লাগলো। নোমানকে এরকম করা দেখে ভয়ে তানিশার বুকের থুকফুকানি বেড়ে গেল, তার পুরো শরীর একদম কাঁপতে লাগলো। নোমান এমন করছে কেন? তানিশা সেই জন্য নোমানের থেকে একটু দূরে সরে গেল। নোমান তা দেখে তানিশার হাত ধরে টেনে আবার তার কাছে আনল আর বলল, এত ভয় পাচ্ছ কেন? আমি কি বাঘ না ভাল্লো যে খেয়ে ফেলব? তানিশা নোমানের এমন পাগলামো দেখে বলল, ছাড়ো আমাকে, আমি মোটেও ভয় পাচ্ছি না, আর যখন তখন এভাবে আমার হাত ধরবেন না, কেউ দেখলে কি ভাববে? নোমান তখন বলল, আমাকে দেখানোর জন্যই তো এই রুমে এসেছো, তা এখন এমন ছটফট করছো কেন? কি বলছেন এসব, আপনাকে কেন দেখাতে আসবো আমি? তাহলে এই ঘরে কি, জানোই তো আমি এই ঘরে আছি। তানিশা সেই কথা শুনে বলল, সরি, ভুল করে ঢুকে পড়েছি, কারণ এটা আমার রুম, এই রুমেই আমি থাকি, সেজন্য অভ্যাসগতভাবে এসে পড়েছি, এখন ছাড়ুন আমাকে, কেউ দেখলে মারাত্মক রকমের প্রবলেম হয়ে যাবে। এই বলে তানিশা নোমানের থেকে তার হাতটি ছাড়িয়ে নিল আর বলল, আপনি কি জন্য আমাকে দাঁড়াতে বললেন সেটা তাড়াতাড়ি বলুন, আমাকে এক্ষুনি যেতে হবে। নোমান তখন বলল, যাও এখন, কাজ হয়ে গেছে আমার। মানে কিসের কাজ হয়ে গেছে, কিছুই তো বুঝলাম না। ও তুমি বুঝবে না, যাও এখন। তানিশা সেই কথা শুনে চলে গেল, তবে সে ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেল। নোমান কেন তাকে দাঁড়াতে বলল, আর কেনই বা তাকে এরকম কাজ থেকে দেখছিল, আর কেনই বা আবার যেতে বলল? আসলে নোমান চশমা ছাড়া দূরের জিনিস শুধু আবছা আবছা দেখে, তবে কাছে জিনিস স্পষ্টই দেখতে পারে। সে যখন দূর থেকে তানিশাকে ক্লিয়ারভাবে দেখতে পারছিল না,
তখন তানিশার একদম কাছে এসে তাকে ভালো করে দেখে নিল। তানিশা খয়েরি আর সবুজের কম্বিনেশনে একটা সুন্দর কাজ করা লেহেঙ্গা পরেছে, যার উপরের পার্ট খয়েরি আর নিচের পার্ট সবুজ। ওনাটাও সবুজ কালারের, তবে খয়েরি সুতোর কাজ করা।